টুর্নামেন্টের নাম করে বিদেশ ভ্রমণের বিষয়টি নতুন নয় বাংলাদেশ কারাতে ফেডারেশনের কর্মকর্তাদের কাছে। এর আগে দশম কমনওয়েলথ গেমসে কর্মকর্তাদের বিশাল বহরের নাম জমা দিয়ে সমালোচনার জন্ম দিয়েছিল ফেডারেশনটি। চলতি এশিয়ান গেমসে যেন আনন্দ ভ্রমণে গেছে কারাতে ফেডারেশনের কর্মকর্তারা, আর তাদের ভুলের খেসারত দিতে হয়েছে খেলোয়াড়দের। চীনের হ্যাংজুতে বিরল এক লজ্জার নজির গড়েছে কারাতে ফেডারেশন। বাস মিস করায় ছেলেদের একক ইভেন্টে অংশ নিতে পারেননি কারাতেকা হাসান খান। যদিও নির্ধারিত সময়ে বাস কাউন্টারে খেলোয়াড়রা উপস্থিত থাকলেও ছিলেন না টিম ম্যানেজার ইকবাল হোসেন ও কোচ মুয়াজ্জেম হোসেন। বিষয়টি অস্বীকার করেছেন কারাতে ফেডারেশনের কোচ ও ম্যানেজার। নির্ধারিত সময়ে অনুপস্থিতির জন্য খেলোয়াড়ের অসুস্থতাকে দায়ী করলেন তারা। বিষয়টির সত্যতা জানতে কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাশো ইহালাকে বারবার ফোন করা হলেও কল রিসিভ করেননি তিনি। এদিকে ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে গেলেও এশিয়াডের বহরে জায়গা হয়নি এশিয়ান গেমসে অংশগ্রহণ করা কারাতেকাদের কোচিং করানো মোজাম্মেল হক মিলনের। খেলায় অংশগ্রহণ করতে না পারায় কোচ ও খেলোয়াড়কে দায়ী করলেন তিনি। কোচের কারণে হয়েছে বা ম্যানেজারের কারণে হয়েছে নাকি খেলোয়াড়ের কারণে হয়েছে? বাস ফেল করে থাকে তাহলে এটা খেলোয়াড় কর্মকর্তা দুইজনই অবশ্যই দায়ী এটার জন্য। প্রধান কোচ মোয়াজ্জেম হোসেন সেন্ট হোসেনসে আমাকে বলছে যে আমাদের তো নাম সবার নাম আগেই ফিক্সড করা, কিছুদিনের জন্য হজ করতে বাইরে যাবে, ওনার অবর্তমানে কিছুদিন ট্রেনিংয়ের জন্য আমাকে বলে নিয়ে গেছে ফেডারেশন থেকে যে আপনাকে যে আমি যাতে কয়েকদিন থাকি ট্রেনিং করাই। এই ঘটনার পর খেলোয়াড় হাসান খান ও কারাতে টিম ম্যানেজারকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।